Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2 only on Mirchi. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম মির্চি বাংলা কোনোভাবেই কোনো জাতীয় নেশার দ্রব্যকে সমর্থন করে না। মির্চি বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোমান্টিক অডিওবুক সিরিজ Prem.com সিজন 2। সুখবর, Prem.com সিজন 2 এবার রেডিওতেও প্রত্যেক শনিবার বেলা 12টায় আর প্রত্যেক রবিবার বিকেল 4টে। আর হ্যাঁ, আপনিও নিজের লেখা গল্প আমাদের পাঠাতে পারেন। 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে নিজের লেখা টাইপ করে নাম, ঠিকানা আর ফোন নাম্বার সমেত মেইল করুন আমাদের prem.com@gmail.com এই মেইল আইডিতে। বানানটা বলে দিই, prem.dot@gmail.com। আজকের গল্পের নাম প্রত্যাবর্তন। লিখেছে টিম কিঞ্চিত পাগলাটে। ঘুম জড়ানো চোখে আড়মোড়া ভাঙতে ভাঙতে দেবার্জন দোতলার বারান্দায় এসে দাঁড়াল। রোববারের সকালটায় কিছুতেই তাকে তার মা নিজের ইচ্ছে মতো সময় পর্যন্ত ঘুমোতে দেবে না। ঘুমের 12টা বাজিয়ে পিণ্ডি না চটকালে মায়ের শান্তি হয় না। অকাট্য যুক্তি। রোববারের ব্রেকফাস্ট তিনজনকে একসাথে করতে হবে। যেহেতু বাবা উঠে গেছে, তাই দেবাঞ্জনেরও আর বিছানায় থাকা যাবে না। মায়ের সবটাতেই দিদি মণিগিরি। অসহ্য। বাবারে, আরে না, আমাদের বাড়ির সামনের রাস্তায় তুমি কোত্থেকে এলে নন্দিনী? হ্যাঁ, যতদূর জানি রাতপুরীরা আকাশ থেকে অন্ধকারেই নেমে আসে, কিন্তু এখন তো কই দেখি কটা বাজে, সকাল 9টা। উড়িয়ে বাবা, চোখটা বরং আরেকবার ভালো করে কছলাই। আমি কি ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি জেগে আছি? ধ্যাত্তেরি, ও তো সত্যি সত্যি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাবা, ভালো করে দেখতে হচ্ছে তো স্বপ্ন সুন্দরীকে? উফ, মনে হচ্ছে ভগবান তার নিজের হাতে সব রূপ ঢেলে তৈরি করে টুপ করে আমার সামনে নামিয়ে দিয়েছে। দিনটা যতটা করলা চেবানো মুখ নিয়ে শুরু হবে ভেবেছিলাম, তা হঠাৎই যেন অমৃতের স্বাদে ভরে গেল। এই বাবু, উঠে থেকে বারান্দায় দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবি আয়, বাবা ওয়েট করছে। যাচ্ছি মা, যাচ্ছি, একটু পরে যাচ্ছি, দু সারা দিন ডাকে। দেবাঞ্জনের মাথায় এখন একটা কথাই ঘুরছে, এই মেয়েটার ডিটেইলস চাই। সে শুধু এইটুকু দেখতে পেয়েছে যে সুন্দরী মনাদার দোকান থেকে একটা পাউরুটি কিনে আবার তার সামনে দিয়েই ফিরে এসে ঠিক তাদের বাড়ির উল্টো দিকের নতুন হওয়া মাল্টি স্টোরিটাই ঢুকেছে। এই রহস্য উদ্ঘাটন একজনই করতে পারে, সায়ন, তার পাড়ার ছোটবেলার বন্ধু। কিরে, এত গোকরা শেখাচ্ছিস কেন? গলায় লাগবে তো। সায়নকে একটা ফোন করতে হবে। দেবাঞ্জন মনে মনে ভাবে, তুমি আর কি জানবে মা, তুমি তো রোজ আমার লাইফে কেরোসিন ঢালো, কিন্তু আজ সকালে ঘুম থেকে তুলে আমার হাতে এক ভাঁড় রাবড়ি তুলে দিয়েছ। হ্যালো সায়ন, হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং। কিরে, উঠিসনি নাকি? ভাই, সকাল সকাল হেভি কেস। কেন, কি হয়েছে, কিছু কেলো করেছিস নাকি? আরে না না, একটু আগে অপসরার দেখা পেয়েছি ভাই, আমাদের বাড়ির উল্টো দিকের ফ্ল্যাটে এসেছে, আমার কিন্তু সব ইনফরমেশন চাই। দেখলাম মনাদার দোকানে গিয়েছিল, তোকে হেল্প করতেই হবে ভাই। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সব কেস বলছিস, স্বপ্ন দেখছো নাকি সত্যি? তাড়াতাড়ি কর,
আমার মনে যে কি হচ্ছে তোকে আর কি বলবো, দেখে তো আমার হার্ট অ্যাটাক, স্ট্রোক, সেরিব্রাল সব একসাথে হয়ে গেছে, অ্যাম্বুলেন্সটা ডাকা বাকি। তুই দেখলে তোর যে কি হবে, এই না তুই বেশি দেখিস না, আমার আবার সহ্য হবে না। বিচা প্লেস, ক্যাশ করে বস, ব্যাপারটা দেখছি। দেবাঞ্জন আজ ঘন ঘন দোতলার বারান্দায় যাচ্ছে। নতুন বিল্ডিংয়ে মেয়েটাকে ঢুকতে দেখেছে, কিন্তু কোন দিকের ফ্ল্যাটটা ওদের তা তো জানা যাচ্ছে না। ইচ্ছে করছে ছুটে গিয়ে দেখতে, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। ওদের বাড়ির পাড়াতে একটা ইমেজ আছে, যেখানে সেখানে যাওয়া যায় না। লোকজন তার বাবা মাকে বেশ মান্যগণ্য করে। বিড়ালের ভাগ্যে কি আর শিকে ছেঁড়ে, তবুও আশার আলো যদি দেখা যায়। মেয়েটি স্নান সেরে একবার ব্যালকনিতে বেরিয়েছিল, টাইমের মিসম্যাচ। এইবারে বিকেলবেলা মেয়েটা কিছুক্ষণের জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের রাস্তা দেখছিল। ওই তো এসেছে মেরে সামনে ওয়ালি, টিং টিং টিং। আচ্ছা, তিনতলার ব্যালকনি। আমাদের বারান্দাটা একটু তেরচা, বাট কুছ পরোয়া নেই। একতলা আছে, দোতলা আছে, তিনতলায় লম্বা বারান্দা আছে, তার সঙ্গে বড় ছাদ আছে, ঠিক ম্যানেজ হয়ে যাবে। সায়নকে একটা ফোন করি। এনি আপডেটস? কি এনি আপডেট? নেকা, খবর তো তোর দেওয়ার কথা ছিল, ব্যালকনিতে বেরিয়েছিল, একবারই দেখতে পেয়েছি। কোন ফ্ল্যাটটা সেটা বুঝতে পেরেছি, ফ্রন্ট টাওয়ারে তিনতলায়। আরে ভাই, দেখতে পাচ্ছি সেই অনেক, একবেলা কি আর ইনফো গ্যাদার করা যায়, টাইম লাগবে। পরের দিন সকালে 8:30 সময় মেয়েটি গটগট করে হেঁটে পিঠে একটা ব্যাগ নিয়ে এক রাশ ঝাঁকড়া চুল খুলে জিন্স আর টপ পরে বিল্ডিং থেকে বেরোল। দেবাঞ্জন আবার রাতপরিকে দিনের আলোয় দেখে চক্ষু সার্থক করল। 2-3 দিন এইভাবেই দেখাদেখির পর্ব চলল। এরপর হঠাৎ সন্ধ্যায় সায়নের ফোন এলো দেবাঞ্জনের কাছে। ভাই, ইনফো পেয়ে গেছি, সমৃদ্ধি বাবা মায়ের এক মেয়ে, বাবা ব্যাংকে আছে, আগে ডানকুড়িতে থাকতো, সেন্ট জেভিয়ার্স ফার্স্ট ইয়ার, ইকোনমিক্স অনার্সে ভর্তি হয়েছে। তাই ওর বাবা মেয়ের পড়াশোনা সুবিধা হবে বলে এখানে ফ্ল্যাট কিনেছে, মেট্রোতে যাতায়াত করে। ভাই, তোর পায়ের একটা ছবি পাঠা, নমস্কার করে পাঠিয়ে দেবো। আবার কাল বিকেলে আমাদের বাড়ি চলে আসিস, যমুনা মাসিমাকে বলে রাখবো চিকেন কাবাব বানাবে তোর জন্য, ভাই পেন্নাম তোকে। বিদায় বস। ইতিমধ্যে টুকটাক প্রয়োজনে মনাদার দোকানে সমৃদ্ধির যাতায়াত আরও বেড়েছে, বেড়েছে তার সাথে মনাদার সক্ষতাও। প্রথম দিন এসেই সমৃদ্ধির নজর তাদের ফ্ল্যাটের বিপরীতের প্রাসাদোপম বাড়িটির দিকে পড়েছিল। এখন তার সাথে ওই বাড়ির বারান্দায় থাকা একটি ছেলেও নজরে এসেছে। মনাদার কাছেই খবর পাওয়া যাবে বলে মনে হচ্ছে সমৃদ্ধির। আচ্ছা মনাদা, ওই বিশাল বাড়িটা কাদের গো? ও, ওই বাড়িটা? ও তো ডাক্তার দেবজ্যোতি রায়ের বাড়ি, কলকাতার খুব নামজাদা ডাক্তার গো, বিশাল ডাক্তার। আর ওনার স্ত্রী স্কুলে হেড দিদিমণি, বড় ভালো মানুষ ওনারা। ওনারা কি দুজনেই থাকেন ওই অত বড় বাড়িতে? না গো, তিনজন, দেবাদাদা বাবু তো আছে, দেবাঞ্জন ওদের একমাত্র ছেলে, ডাক্তারি পড়ে মেডিকেল কলেজে থার্ড ইয়ারে। এছাড়া ড্রাইভার, ঠাকুর, চাকর, কাজের লোক, ওরাই তো সব দেখাশোনা করে। বুঝেছি, তুমি তাহলে চাঁদু, হ্যাঁ দেবাঞ্জন। সমৃদ্ধির কলেজে এসে নতুন নতুন অনেকের সাথে পরিচয় হচ্ছে। কিছুদিনের মধ্যেই অর্ণা তার খুব ভালো বন্ধু হয়ে ওঠে। মনের সব কথাই সমৃদ্ধি এখন অর্ণাকে বলে। দেবাঞ্জনের ঝাড়ি মারার কথাটাও বাদ যায় না। জানিস অর্ণা, ছেলেটা না লুকিয়ে লুকিয়ে আমায় দেখে, আমি তাকালেই চোখ নামিয়ে নেয়, সঙ্গে সঙ্গে বারান্দা থেকে ঘরে ঢুকে যায়। তা তোকে দেখবে না তো কাকে দেখবে, আমাকে? আমি হলাম ভাই কমনা, আর তুই রূপসাগরে ডুব দিয়ে ওঠা এক জল পড়ি। আরে আপত্তিটা তো ওখানেই, ভিতরাম একটা, ভগবান চোখ দিয়েছে জীবনে বেঁচে থাকার ছোট ছোট আনন্দগুলো থেকে নিজেকে বঞ্চিত না করার জন্য। বি বোল্ড, তাই না? তা না,
মায়ের সাথে গাড়ি চেপে এখনো কলেজ যায়। দুদু ভাতু কেজির বাচ্চা তারে আমার। বাড়ির কাজের লোকগুলো সব সময় খাবার নিয়ে পিছু পিছু ঘোরে, জানিস? খোকাকে আমার খাইয়ে না দিলে খেতে পারলে না। ও লে বাবা লে, জাস্ট পোষায় না, ন্যাকামি, অসহ্য। মামার মায়ের জ্বালায় আমার জীবনটা একেবারে উষ্ঠাগত হয়ে গেল। সব সময় গুড বয় ইমেজ ধরে রাখতে হবে, ভাল লাগে না। কলেজে থার্ড ইয়ার হয়ে গেল, কোনো মেয়ের দিকে তাকাতেই পারলাম না। স্যারেরা অনেকজনই বাবার চেনা, বাবার কানে ঠিক খবর চলে যাবে। না আর না, এবার ডিসপ্যারেট কিছু একটা করতেই হবে, সমৃদ্ধির সাথে কথা বলতেই হবে, এই শামুকের জীবন আর না। তোদের বাড়িতে সরস্বতী পুজোর অঞ্জলিটা দেবো, বুঝলি দেবাঞ্জন? আরে হ্যাঁ রে বাবা, চলে আসিস, কোনো চাপ নেই। খবর আছে? কি কি বললা? নতুন ফ্ল্যাটেও সরস্বতী আনছে, তুই আর আমি যাবো। তোর দ্বারা তো আর হবে না, আমাকেই বাস ইনিশিয়েটিভ নিতে হবে, কাকিমাকে আমি ম্যানেজ করে দেবো, ভাবিস না। সায়ন আর দেবাঞ্জন নতুন অ্যাপার্টমেন্টে ঠাকুর দেখতে গেল। যথারীতি অনেক লোকের মাঝখান থেকে হলুদ সালোয়ার পরে ওড়না উড়িয়ে জ্যান্ত সরস্বতী রূপে সমৃদ্ধি এগিয়ে এলো। দেবাঞ্জন হাতে একটি গোলাপ ফুল লুকিয়ে রেখেছিল। হাই, আমি সমৃদ্ধি, আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমি সায়ন, এই তো পাশের বিল্ডিং, ঠাকুর দেখতে এলাম। আর উনি বুঝি বোবা? না মানে বিয়ে, ও ও দেবাঞ্জন। যাই হোক, অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে যাবেন কিন্তু, হ্যাঁ? না, অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে। ও, তাহলে ফুল হাতে হঠাৎ? না মানে মানে সরস্বতী। দেবাঞ্জনের হাত থেকে ছোঁ মেরে গোলাপটা সমৃদ্ধি নিয়ে নিল। যাই হোক, সরস্বতীর অঞ্জলি কিন্তু গোলাপে হয় না, গাঁদা লাগে। দেবাঞ্জনের হার্টবিট তখন 110, চোখ মুখ লাল হয়ে তোতলিয়ে একশা, কোনো রকমে পালিয়ে বাঁচে। আজকে ভ্যালেন্টাইনস ডে, প্রেমের দিবস। একটা চকলেট নিয়ে যেন তেন প্রকারণে নজরুল মেট্রো স্টেশনের সামনে দাঁড়াতেই হবে, ড্রাইভারদাকে পটাতে হবে, আজ আর মায়ের গাড়ি চলবে না। সমৃদ্ধির কলেজে বেরোনোর সময় ঠিক একটু আগেই দেবাঞ্জন মেট্রো স্টেশনের সামনে অপেক্ষা করতে থাকে। ঝটপট করে বলে ফেলুন দেখি, বাবা আজ একেবারে চকলেট হাতে। সমৃদ্ধি চকলেটটা দেবাঞ্জনের হাত থেকে ছো মেরে ছিনিয়ে নিয়ে রাংতা ছাড়িয়ে মচ করে একটা কামড় দিল। আমার আমার গাড়িতে করে মানে মানে একা গাড়িতে আছি, মানে ক্যাবলারাম একেবারে কেবলুশ, টাটা। সে তরতরিয়ে সিঁড়ি বেয়ে স্টেশনে চলে গেল। কলেজে গিয়ে অর্ণার সাথে চকলেট শেষ করতে করতে আবার এক দফা হাসির রোল উঠল। আহারে, হৃদয় হরণ করে মনে ব্যথা দিলি, যা না মলম নিয়ে। আমার মালিশ কি আর নেবে, বেচারা একটু না হয় নার্ভাস হয়েই যায় মায়ের শাসনে। ভাই তুই কি ভাবছিস, আমি মহাশ্বেতা দেবীর আমলে গিয়ে বলবো একটা কন্দ ফুলের মালা এনেছি, মালা বদল করব, দুগ্ধপোষ্য শিশু, অসহ্য। একদিন দেখতে হচ্ছে সেটা, তোদের বাড়ি যাব। যাবি এই সানডে? কুল, একটা কন্ডিশনেই দেখাবো, বেড়াকে আওয়াজ দিতে হবে, পারবি? আগে তো দেখি। সমৃদ্ধি অর্ণা দুই বন্ধু মিলে
ব্যালকনি থেকে দেবাঞ্জনকে দেখে হো হো করে হাসতে থাকে। আকার ইঙ্গিতে তারা বুঝিয়ে দেয় হাসিটা দেবাঞ্জনকে তাচ্ছিল্য করে। দেবাঞ্জন বুঝতে পেরে একদম গুটিয়ে গিয়ে চলে যায়। মালটাকে দেখতে তো বেশ হ্যান্ডসাম, চকলেট বয়, চলবে তোর? বল তাহলে জুড়ে দিচ্ছি। ছাড় তো, তোরা তো না করছো কেন? একটু কনসিডার করতে পারিস না? কেমন পছন্দ তোর? যাকে দেখে অ্যানালাইসিস করার কিছু একটা থাকবে, এরকম ব্ল্যাঙ্ক নয়। আজকাল দেবাঞ্জন বারান্দায় প্রায় দাঁড়াই না, আবডালেই সে বেশি স্বচ্ছন্দ। এদিকে সমৃদ্ধির সেকেন্ড ইয়ার চলছে। একদিন অর্ণা এসে বলল যাদবপুরে সংস্কৃতি হবে, সে যাবে। ওর আগের স্কুলের অনেক বন্ধু যাদবপুরে আছে, ওরাই ইনভাইট করেছে। লোকাল ট্রেন আসছে বলে কথা। সমৃদ্ধি যাবি? অনেকের সাথে আলাপ হবে কিন্তু, চল না। আচ্ছা, মাকে রাজি করিয়ে নেব। অর্ণা সমৃদ্ধি ফেস্টে গেল, অনেকের সাথে পরিচিত হল। সমৃদ্ধির রূপের ছটায় চারিদিকে একটা হই হই রব পড়ে গেল। এমন সময় হঠাৎই একজন সমৃদ্ধির দিকে এগিয়ে এলো। নমস্কার, আমি অনিক, তৃতীয় বর্ষ প্রযুক্তিবিদ্যা। হ্যাঁ, একে এতদিন যাকে খুঁজছিলাম সেই কি আমার সামনে? মনের ভিতরটা এরকম অস্বস্তি হচ্ছে কেন? এতদিন কত জনকে লেগপুল করেছি আর এর সামনে কথাই খুঁজে পাচ্ছি না। সমৃদ্ধি, কাম ব্যাক টু ইওর সেন্সেস। ফাঁকা মাঠে এভাবে গোলটা খেয়ে গেলাম আমি? এই সমৃদ্ধি, বাক্য হারা হলি নাকি? হোয়াট? বুঝেছি, ক্লিন বোল্ড কি, তাই তো? তুই চুপ করবি? হাই হাই অনিক, আমি 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 সমৃদ্ধি। সমৃদ্ধি ও অনিক প্রথম পরিচয় পার করে বেশ টুকটাক গল্প দিয়ে ব্যাপারটাকে গাঢ় করে ফেলল। দুজনেরই দুজনকে মনে ধরে গেল। আহা, সংস্কৃতি জমে ক্ষীর। এরপর ফোন নাম্বার বিনিময়, তার সঙ্গে কল, চ্যাট, ভিডিও কল, একেবারে ফিদা। একদিন কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকানে অনিক আর সমৃদ্ধি বই কিনতে ব্যস্ত। দেবাঞ্জনেরও কলেজ একই পথে। হঠাৎই দেবাঞ্জন ওদের দুজনকে বইয়ের দোকানে দেখল। একদম হার্ট অ্যাটাকের দশা তার। নিজেই নিজেকে প্রবোধ দিল দেবাঞ্জন, বন্ধু বোধ হয়। এখান থেকে তাহলে কোথায় যাবে? কফি হাউস। কফি হাউস, আচ্ছা বেশ। এই তুমি ওপরে উঠছো কেন? একই খাবার ব্যালকনিতে বসে বেশি দাম দিয়ে খাওয়ার কি মানে আছে? দাঁড়াও, নিচেই বসি। বলছিলাম দাদা, ইদুর চেয়ার ফাঁকা আছে। ওয়াও, গ্রেট, এসো এখানেই বসা যাক তবে। নো স্মোকিং এর হোর্ডিং এর তলায় বসে সিগারেট ধরানোর আতলামিটা পুরনো হয়ে গেছে। ওয়েটার, এই যে এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, দুটো ইনফিউশন আর কাটলেট খাবে? আচ্ছা বেশ, তাহলে দুটো ইনফিউশন আর এক প্লেট চিকেন কাটলেট। কফি হাউস থেকে বেরিয়ে কলেজ স্কোয়ার হয়ে ওদের পরের ডেস্টিনেশন প্যারামাউন্ট। এই বেলুন ফাটাবো না আমরা? রাগী চোখে সমৃদ্ধির দিকে তাকিয়ে অনিক তার ছেলে মানুষীকে থামালো। তারপর ঠান্ডা ডাব শরবত খেয়ে ব্যাপারটা নিউট্রালাইজ করে দুজনে হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিট হয়ে শিয়ালদার দিকে এগিয়ে চলল। এই দেখেছো কত কার্ডের দোকান? সে তো দেখছি। না মানে যেমন তেমন কার্ড নয় কিন্তু, বিয়ের কার্ড তো। আরে বাবা, কিছুদিন পরে তো লাগবেই, তাই কেমন পছন্দ যদি বলতে আর কি। ঢের দেরি, এখন বাঁচলে পুরনো হয়ে যাবে। এরপর শিয়ালদা সাউথের লোকাল ধরে বাড়ি ফেরা আর
অনভিপ্রেত ভিড় সামলাতে সমৃদ্ধিকে দুহাতে আড়াল করে অনিকের সামলে রাখা। পার্ক সার্কাস পার হয়ে ডান দিক থেকে বালিগঞ্জে যখন জনসমুদ্র আছড়ে পড়ে, তখন নিতান্ত রোম্যান্সটা প্রয়োজনের তাগিদে কর্তব্যে বদলে যায়। অনিকের বিটেক এবং আমাদের অপ্সরা সমৃদ্ধির গ্র্যাজুয়েশনও শেষ। দুজনেই দুরু দুরু চিত্তে এবার ক্যাটে বসে এবং একসাথে পড়াটা নিশ্চিত করে। মেট্রোর সেন্ট্রাল স্টেশনের 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে কলেজ করে কলেজ স্ট্রিট চষে ফেলে দিনের শেষে শিয়ালদার সাউথ লাইন দিয়ে বাড়ি ফেরাটা রোজ নামচায় পরিণত হয় দুজনের। সময় এগিয়ে চলে। এমবিএ শেষে অনিক ব্যাংকে ঢোকে এবং সমৃদ্ধি একটি এমএনসিতে। প্রেম গভীরতা ছুঁয়ে পৌঁছে যায় পরিণয়ে। প্রেম বন্ধন হৃদয়ের বন্ধনকে দৃঢ় করে। সম্পর্কের বাহু পাশে জন্ম নেয় নতুন সম্পর্ক, মা বাবা মেয়ে, সমৃদ্ধি অনিক রিমলি। এই শোনো না, রিমলির নার্সারিতে ভর্তির জন্য স্কুলের ফর্মটা আমি আজ নিয়ে এসেছি, তুমি একটু দেখে নিও তো। ও আচ্ছা, ঠিক আছে, আমি কাল অফিস যাওয়ার পথে জমা করে দেবো। মা মা, আমাকে পার্কে নিয়ে যাবে প্লিজ? না বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে না, আমরা এখন তো অফিস যাচ্ছি, আমি তোমাকে সানডে নিয়ে যাবো, ওকে? মা আর মেয়ে পার্ক থেকে বেরিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ বেলুনওয়ালাকে দেখে মায়ের হাত ছেড়ে রিমলি বেলুনের দিকে ছুটল। সমৃদ্ধিও তাকে ধরতে ছুটে যাবার আগেই অঘটনটা ঘটে গেল। একটা বাইক টার্ন নিতে গিয়ে রিমলিকে মারল। ছোট্ট মেয়েটা রক্তাক্ত অবস্থায় মাটিতে আছড়ে পড়ল অচেতন হয়ে। সমৃদ্ধির হাড় হিম হয়ে গেল। কোন রকমে মেয়েকে ক্যাবে চাপিয়ে ইমার্জেন্সিতে আনে সমৃদ্ধি এবং ফোন করে অনিককে হাসপাতালের নামটা বলে। ইমার্জেন্সি থেকে সিসিইউতে শিফট করা হয়েছে। ডক্টর, ডক্টর, আমার আমার রিমলি। ডোন্ট ওয়ারি, ডাক্তারিটা আমি ক্যাবলং করে শিখিনি। আমাদের মেয়ে নয় তো কি, আমি আছি তো। ডাক্তার রায় সিসিইউর ভেতর চলে যান। অনিক হাঁপাতে হাঁপাতে এসে কি হয়েছে জিজ্ঞেস করে। ক্যাবলারাম? মানে কি বলছোটা কি তুমি? হ্যাঁ গো, সত্যি তোমাকে তোমাকে ওর কথা বলেছিলাম না, মাঝে শুনেছিলাম বিদেশ গিয়েছে পড়তে, আর আমি কিছু জানতাম না, আমি আর কিছু ভাবতে পারছি না। রিমলির এটা কি হলো বলো তো, কি করে হলো? আমার কিছু কিছু মাথায় ঢুকছে না। রিমলির ইমার্জেন্সি কাটিয়ে কিছুক্ষণ পর ডাক্তার ফিরে এলেন। এক্সকিউজ মি, আপনি রিমলির বাবা? নমস্কার, আমি ডক্টর দেবাঞ্জন রায়। আপনার মেয়ের চিকিৎসা আমার তত্ত্বাবধানেই হচ্ছে, চিন্তা নেই। হার আঙ্কেল হ্যাজ টেকেন কেয়ার অফ হার। লুকোচুরি শব্দের ভিড়, মুখ চোরা মন অস্থির, খামে মোড়া বেনামি চিঠির গল্প, এলোমেলো সব পাতার গন্ধে হঠাৎ মনে পড়ে খাতা ভরা প্রেম অল্প, কলমের কালি লাল নীল, চিঠি জুড়ে কথার মিছিল, অভিমান আর ভালো লাগা থাকতো। ডাক বাক্সের কড়া নেড়ে খোঁজ রাখা রোজ, চুপি চুপি বইয়ের ভাঁজে জমতো। তোমাকে বলছি শোনো, ভালো থেকো, চিঠি লিখো শেষের পাতা।
দুপুরের ঘুম, ইশারায় হাতছানি খুব, না বলা কাব্য রেখেছি লুকিয়ে। আবছায়া যেই তুমি কিছু বলার আগেই বৃষ্টিরা নামতো আমায় ভিজিয়ে। বিছানায় পাশ ফেরা ঘুম, ভোর রাতে চাঁদনি ঝুম, পেয়েছি তোমাকে আজ হারিয়ে। আলো আধারি কত চেনা রাস্তা সবই, হাত ধরা হয়নি পাশে দাঁড়িয়ে। তোমাকে বলছি শোনো ভালো রেখো, দূরে থেকো মুঠো খুলে উড়তে দিও। ইতি প্রিয় শুনছিলেন মির্চি বাংলার নিবেদন, অরিজিনাল রোম্যান্টিক অডিও বুক সিরিজ প্রেম.কম সিজন 2, ওনলি অন মির্চি। মির্চি বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোম্যান্টিক অডিও বুক সিরিজ প্রেম.কম সিজন 2 তে আজকে শুনলেন প্রত্যাবর্তন। আজকের গল্পটি লিখেছে এবং সাউন্ড ডিজাইন করেছে টিম কিঞ্চিত পাগলাটে। আজকের গল্পে কথকের ভূমিকায় মীর, দেবাঞ্জনের ভূমিকায় সোমক, সায়নের চরিত্রে দীপ, অর্ণার ভূমিকায় মোহর, সমৃদ্ধের ভূমিকায় অয়ন্তিকা, রিমলির গলায় দুনি মানে হৃদয়া চ্যাটার্জি, অনিক এবং মনাদার ভূমিকায় স্বপ্নায়ু আর জ্যোতিরাদিত্য, দেবাঞ্জনের মায়ের চরিত্রে আমার মা বর্ণালী চট্টোপাধ্যায়। ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিসিটি সামলেছে অল্টো, পর্ব পরিচালনায় টিম প্রেম.কম, আর সূত্রধারের ভূমিকায় আমি লাজবন্তী। এই পর্বে যে গানটি শুনলেন তার নাম ইতিপ্রিয়। গানটি গেয়েছে সোমক, কম্পোজ করেছে প্রান্তিক, আর অ্যারেঞ্জ করেছে সায়ক। সুখবর, প্রেম.কম সিজন 2 এবার রেডিওতেও আছে, প্রত্যেক শনিবার বেলা 12টায় আর প্রত্যেক রবিবার বিকেল 4টে। যাওয়ার আগে আরো একবার জানিয়ে রাখি, আপনিও কিন্তু নিজের লেখা গল্প আমাদের পাঠাতে পারেন 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে নিজের লেখা টাইপ করে। নাম, ঠিকানা আর ফোন নাম্বার সমেত মেল করুন আমাদের prem.com@gmail.com এই মেল আইডিতে। বানানটা আরো একবার বলে দিই, prem.com@gmail.com। আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে কিন্তু।